হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও নিয়ে চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে বড় বেগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষা দু নিয়ে এই মুহূর্তে সবচেয়ে এক্সক্লুসিভ কন্টেন্ট এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এলাম কি বলছেন শিক্ষামন্ত্রী এবং তার সাথে সাথে মাধ্যমিক পর্ষদ সেটা নিয়ে ডিসকাশন করব দু হাজার কবে থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দু কবে থেকে শুরু হতে চলেছে কবে শেষ হতে চলেছে কিভাবে কতদিনের মধ্যে পরীক্ষাটা চলবে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করবো আজকের এই ভিডিওতে কাজেই যারা নতুন আছেন এই চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান মাধ্যমিক রিলেটেড সমস্ত তথ্য আপনারা পেয়ে যান স্কলারশিপ রিলেটেড সব তথ্য পেয়ে যান প্রথমত আমরা জানি দু সালে মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে চলে এসেছিলো এবং সেই পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা চলেছিল দশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত আজকে একটি প্রেস কনফারেন্সে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা আরও দু সপ্তাহ পরে শুরু হবে অর্থাৎ এবছর মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই সব পরীক্ষা এগিয়ে আসার একটাই কারণ সেটা হচ্ছে লোকসভা ইলেকশন নেক্সট ইয়ার যেহেতু কোনো ইলেকশন থাকছে না কোনো ভোট থাকছে না সুতরাং আবার পুরোনো সেই টাইম মেনে মাধ্যমিক পরীক্ষা কিন্তু হবে তবে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা পরের বছর নটা পঁয়তাল্লিশ থেকে হবে নাকি বারোটা থেকে হবে আগের মতো সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে কারণ এবছর আদালতের এই নিয়ে একাধিক মামলা চলে শুনানি চলে রাজ্য সরকারকে বিচারপতির পক্ষ থেকে অনেক সহ্য করতে হয়েছে দেখব যে কখন থেকে পরীক্ষা শুরু হচ্ছে বাট নেক্সট ইয়ার পরীক্ষা শুরু হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছেন যে দু সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আহ ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি তোমাদের বাংলা যে পরীক্ষা সেটা থাকবে পনেরোই ফেব্রুয়ারি তোমাদের থাকবে ইংরেজি পরীক্ষা এবং এরপর ডিটেল শিডিউল খুব শীঘ্রই তোমরা রয়েছে ওয়েবসাইটে পেয়ে যাবে তো যে ডিটেল যখন আসবে পুরো রুটিন আসবে আমি তোমাদের জানিয়ে দেব। কাজেই সেই জন্য আমাদের সাথে অবশ্যই তোমাদের জুড়ে থাকতে হবে এবং প্লিজ প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে ভিডিওটা এই পরীক্ষা চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই পরীক্ষা কিন্তু শেষ হবে তোমাদের চোদ্দ তারিখে এই পরীক্ষা শুরু হবে এবং চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের এই পরীক্ষা চলবে দশ দিন তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু কিন্তু চলবে এবছর মাধ্যমিক যারা দেবে যারা অলরেডি নাইন থেকে টেনে উঠে গেছো নতুন মাধ্যমিক ব্যাচ তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো করে তোমাদের পড়তে হবে এবং অনেকের মনে যে প্রশ্ন ছিল যে এরপর মাধ্যমিক পরীক্ষা আমাদের রাজ্যে হচ্ছে নাকি হচ্ছে না সেই নিয়ে অনেক প্রশ্ন ছিল তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা কিন্তু আমাদের রাজ্যে হচ্ছে লাইক আদার স্টেট অনেক স্টেট কিন্তু মাধ্যমিক পরীক্ষা তুলে দিয়েছে সেখানে একেবারে বলতে গেলে এনইপি গাইডলাইন মেনে মাধ্যমিক তারপরে নাইন টেনের জন্য একটা পরীক্ষা তারপরে ইলেভেন টুয়েলভের জন্য আলাদা একটা পরীক্ষা বা নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলে একই সাথে স্কুল ফাইনাল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে আদার স্টেটে বাট আমাদের স্টেট কিন্তু মাধ্যমিক পরীক্ষা নিচ্ছে মাধ্যমিক পরীক্ষা কিন্তু আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো সেকশন এক হয়ে গিয়ে স্কুল ফাইনাল পরীক্ষা কিন্তু হবে না মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব আমাদের স্টেট দিচ্ছে আমাদের রাজ্য দিচ্ছে এবং সেই জন্য মাধ্যমিক পরীক্ষা কিন্তু আমাদের রাজ্যে দু হাজার হচ্ছে তো আপাতত ভিডিওটা এই পর্যন্ত রইল এরপর মাধ্যমিক রিলেটেড বিস্তারিত তথ্য নিয়ে আসছি খুব শীঘ্রই সঙ্গে থাকো ভালো থাকো সবাই বেস্ট অফ লাক